আমার নিয়ে পাগল হয়ে যায় মা, পাগল হয়ে যায় মানে তো। আমারও জানাবা বাসের দেই কতটুন হয় ফল বেরে কতটুন দেখে কি ফল বাদাম ফল বাদামের ভিতরে এই আছে না বীজ আছে না কাঁচা বাদাম ছাড়ার মতো ই আছে না দানাগুলো একটু ই আছে তা একটু বড় বড় মোটা মোটা আছে আর দুই পরে দুই একটা থাকে একবারে ছোটো ছোটো দানা এই দাও দুই একটা মধ্যে বাবা না আবার এটা ভাজলে পর আবার মোটা মোটা হয়ে যাবে হ্যাঁ যে সব থেকে বড় বেশি আজকের খুঁজটাতে বেশি কাকর নেই রসুন ছাড়া কেউ খাবে না সেজন্য তুই চারটে তো দিয়ে দেয় শেষে পরে আর কটা দিবা নেই চারটে তে আমাদের বাড়ি কিছুই হবে না আর কটা ছুলতেছি ছুলিয়ে দিবা নেই আলু আর রসুন মানে খুদির ভাত রান্লি পরে এই চাই আর টক শাক টক শাকটা আজকে দেখানো হবে না কিন্তু টক শাক আজকে আমি সকালবেলা আনা করিয়েছি টক শাক ছাড়া খুদের ভাত ঠিক টেস্ট হয় না কালো মাছি আছে খুঁজটাতে খাতি ভালো না কি চালটা ভালো ছিল বলে খুচরা ভালো আছে মহাশয় ডিমির মতন দেখাচ্ছে কোম্পানি কি মহাশয় ডিম মহাশয় ডিম সেরকম ভাত হয়েছে খুদির ভাত মাকড়সার ডিম না মহাশয় ডিম তোমার কথা শুনবি একটা মাঝে মাঝে খুব আশ্বাদ হইবে না বলো খুঁজটা খেতে সত্যি আজকের খুঁজটা খেতে আশ্বাদ হইবে না কালো জিরে এখানে এইবার অল্প একটু শস্যের তাল দিয়ে আর কটা জিনিস বাজে নেব রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এইবার পেঁয়াজ দিয়ে দেব ঠাকুমার পেঁয়াজ ভাজতে ভাজতে আমি বাদামের খোসাগুলো ছাড়ির জল তাড়াতাড়ি হবে বাদামের ভর্তাটা তো সব গুছাই নিলাম তা এখানে বানাবো কালো জিরের ভর্তা তা সব কিছু বাজিয়ে নেব এবার বাদামের খোসাগুলো ছেড়ে নেব
কি সুন্দর ছড়া নিয়েছে। কালো জিরার ভর্তার মধ্যে রসুনটা একটু বেশি দিতে হয়। রসুনের সাথে সাথে করে পেঁয়াজ দিয়ে দেবো। এইবার একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন ভাজা হতে হতে আমি বাদামের ভর্তাটা বাটি নেই। বাদামটারে একেবারে মিহি করব না, একটু দানা দানা থাকবে। এই দেখো, এই যে এইরকম বলছে হাঁস রে, সাবান যে চান করাবি, চান করে ঘরে রাখবি, তাহলে শ্বাস কোথাও যাবে না। শান্তনুবাসী গেছে বিকাশে যে মার কবে না দেখ। ঠাকুমা বাদামটা বেটে দিল, এবার আমি ভর্তাটা মাখিয়ে নেব। একটুখানি লবণ দেবো এতে, বাদামের ভিতরে লবণ দেবো না। ঠাকুমা বললো যে বাদামে নাকি কম লবণ লাগে, আর একটু যদি বেশি লবণ হয়ে যায় বাদামের খাওয়া যাবে না। আমার দিদি বাদামের ভর্তাটা মাখাতে মাখাতে আমি কালো জিরের ভর্তাটা বাটি নেই। শুকনো লঙ্কাগুলো পেঁয়াজের উপরে ছিল, একেবারে নরম হয়ে গেছে। কালো জিরেটা তো মিহি করে বাটি নিলাম, তা এর মধ্যে হানাই ভাজা মশলাটা দিয়ে দেবো। এবারে বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। বাদাম ভর্তা রেডি হয়ে গেছে আমাদের, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে আমার জিভে জল চলে আসছে, কথা বলতে পারছি না। লঙ্কা পোড়াতে গেলে কাশি তো হবেই বাজার থেকে। শক্ত বাদাম পাতাটা চিটে লেগে গেছে বাদাম পাতা। আজকে তো বিশাল বিশাল খাবার বানিয়েছে না। এই বাদাম আমরা সর্বপ্রথম তো কাকিমা খেয়েছিল না, বানিয়েছিল না? আমি আগে খেয়েছি একবার, আমরা খাই নাই কোনোদিন। কাকিমা, আমরা এই বাদাম বাটা আগে কোনোদিনও খাই নাই। কাকার বিয়ের পর কাকিমা এসে প্রথম এই বাটাটা আমাদের খাইয়েছিল। এটা কি বলো তো, কালো জিরে বাটা? এটা তো খুদের ভাতের সঙ্গে দারুণ লাগে। এটা হলে এক থালা ভাত খাওয়া যাবে, এটা থাকলে আর কিছু লাগবে না। আমরা দু ভাই বসি, দেখুন শুধু কত কি আছে। কুমড়ো ফুলের বড়া, টক শাক, কালো জিরে বাটা, বাদাম বাটা, এই যে রসুন। রসুনটা আমার লাগবেই খুদের ভাতে। লবণ দাও। কোনটা দিয়ে ফার্স্টে খাবো তাই ভাবছো? তো বাদাম বাটাটা এখনো বন্ধ খুদের ভাতে খাই না, প্রথম এটাই খাবো। বাদাম বাটা দিয়ে ভাত, তাও খুদের ভাত খেতে দারুণ লাগছে।
পুরো আটা আটা হয়ে গেছে। আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। ভালো, আমি তিনটেই খেয়ে জানাবো কোনটা বেশি ভালো হয়েছে। এবার খাবো কালো জিরে। কি কি দিয়েছে? কালো জিরে, রসুন, পেঁয়াজ, পেঁয়াজ, রসুন, লঙ্কা। শুধুমাত্র রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, ওইটা বেশি টেস্ট। পেঁয়াজটা দেবেন না, শুধু রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দেবেন। পেঁয়াজটা দিলে একটু টেস্টও কমে যায়। এবার টক শাক। টক শাক দিয়ে তো ওটা বলার কিছু নাই, মানে এটা চোখ বন্ধ করে ভালো লাগবে। ছোটোবেলা থেকে আমি এটাই আমার ফেভারিট, টক শাক দিয়ে ফুদের ভাত আর খারকুল পাতা। অন্য জায়গা চলে গেল তো লঙ্কা নানি আজকে। দুটো নিয়ে, দুটো কাটা একটাই নিয়েছে। এই পোড়া ভাতগুলো খেতে হেভি টেস্ট, আরও নিয়েছে খেতে ভালো লাগছে না? এই টক দিয়ে খেলে পরে কাঁকাটাও খেতে ভালো লাগে, টক টক লাগে। এটা আমার ফেভারিট এই কাঁকাটা। এই খুদির ভাত যদি খাই এটাই খাহে তাহলে কিন্তু আস মিনিট ঘুরে দেবা না, মানে কি থিয়ে দেবা আমি রাত্রি আবার। ওই দেখো ওরে বাবা, মা আজকে রাত্রে আবার খাবো, ধরো রাতে খেতে নাই। এটাকে আমরা বলি কাঁকা। খুদের ভাতের এটা না খেলে পরে খুদের ভাত খাওয়া অসম্পূর্ণ। টক টক লাগছে, বেশ টক শাক দিয়ে মাখিয়েছি লাস্টের ভাতটা। এই যে কাঁকাটা হচ্ছে টক শাকের, টক টক মন্দার মধ্যে হেভি লাগে। টক শাকের কাঁকা খাওয়ার টেস্ট মজাই আলাদা।